যদি এখানে যদি তারা আমাদের কথা না শুনে এখানে যদি গ্যাদারিংস করতে চায় তাহলে তো আমরা তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হবো। আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে বাড়ি থেকে নিয়ে যাবে, উঠে নিয়ে যাবে, ওগুলো আর কি। এরপরে আমাদেরকে মারে, মানে মারধর করে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশের অনেক জায়গায় নির্বাচন হচ্ছে, নির্বাচনে কারচুপি হচ্ছে, নির্বাচনে দুর্নীতি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কর্মীরা তারা ঘোষণা দিয়ে যাচ্ছেন যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তারা কাপড়ের কাপড় পরে রাস্তায় নামবে এবং তারা বিষ খেয়ে আত্মহত্যা করবে। আপনাদেরকে এই কর্মীদের কথাগুলো শোনাবো এবং একজন প্রার্থীর বক্তব্য শোনাবো, তাহলে আপনারা বিষয়টি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে আমরা জানি সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের এখনও অনেক জায়গায় নির্বাচন হচ্ছে। যদি এই নির্বাচনগুলো সুষ্ঠু না হয় তাহলে সরকার কী ধরনের চাপে পড়তে পারে, সরকার কী ধরনের বিপদগ্রস্ত হতে পারে। দর্শক, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে বিশেষজ্ঞরা কিছু কথা বলেছেন, আপনাদের সে বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ কথাগুলো শোনাবো। সর্বপ্রথম আপনাকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কাপুনের কাপড় পরে রাস্তায় নেমেছে একজন চেয়ারম্যানের প্রার্থীর কর্মীরা, দেখি তারা কি বলতেছে। মনোনয়ন সংগ্রহ জমা দেওয়ার জন্য হাতিয়া উপজেলায় আমরা যাই, আমাদের প্রার্থীদের উপর হামলা, প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ করতে দেয় নাই, জমাদান করতে দেয় নাই। পরবর্তীতে আমরা সেখান থেকে ঢাকা প্রধান নির্বাচন কমিশন বরাবর একটা আবেদন করি যে আমাদেরকে মনোনয়ন দাখিল করতে দেয় নাই, মনোনয়ন জমা দিচ্ছে সংগ্রহ করতে দেয় নাই আমাদেরকে। প্রধান নির্বাচন কমিশনে দেওয়ার পর মাননীয় সচিব মহোদয়ের সাথে দেখা করার পর সচিব মহোদয় সিএসসিকে অবগত করে পরবর্তীতে পার্শ্ববর্তী উপজেলার সুবর্ণচরে মনোনয়ন দাখিল করার জন্য নতুন একটা চিঠি ইস্যু করে। ওই চিঠির প্রেক্ষিতে আমরা সকলেই পার্শ্ববর্তী উপজেলাতে মনোনয়ন দাখিল করি। পার্শ্ববর্তী মনোনয়ন উপজেলাতে মনোনয়ন দাখিল করার পর 27 তারিখে আমাদের মার্কা দিছে। মার্কা দেওয়ার পরে আমরা প্রচারণায় নামি, আমাদের প্রচারণার উপর হামলা, প্রার্থীদের উপর হামলা, মোটরসাইকেল চিনিয়ে নিছে, মোবাইল চিনিয়ে নিছে, অলরেডি আমাদের সকল ধরনের প্রচারণা বন্ধ। পুলিশের উপস্থিতি, একজন পুলিশের দারোগা, একজন পুলিশের দারোগা এখানে মাথা ফাটি গেছে, এই যে উনি, এই যে 21 টেলিভিশন সহ খবর প্রচারণা করছে, এই যে প্রথম আলো নিউজ, একজন পুলিশের এসআইও আহত হয়েছে, সাংবাদিক আহত হয়েছে, 14 জন 5 জন প্রার্থী আহত হয়েছে, একজনের পা গেছে, একজনের হাত গেছে আমাদের, ঠিক আছে। অলরেডি আমাদের সকল ধরনের প্রচারণা বন্ধ করেছে, আমাদের পোস্টার মাইকিং কিছুই নাই। আমরা উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহার চাই, ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার চাই, এসপি সার্কেলের প্রত্যাহার চাই, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই, নির্বাচনী প্রচার প্রচারণা প্রচার লিফটের সুযোগ প্রদান করা, সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রতিটি কেন্দ্র ম্যাজিস্ট্রেট চাই, আমরা চাই। আমাদের এজেন্টগুলা ঢুকতে দেবে না, ওনার এজেন্ডিয়া, ওনার এজেন্ডিয়া ভিতরে ঢুকায় তারপর উনি শুধু ওটার থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওটার থেকে বাহির করে দিবে, ভোটটা ওনাদের লোকজন প্রদান করবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তো ভোট যে কেউ দিতে পারে, ওনারা তো এখন তো ব্ল্যাডে ভোট না, ব্ল্যাডে ভোট হচ্ছে কাগজে চিল মারি নিয়ে যেত, এখন ওনারা বলতেছে যে আর কোনো উপায় নেই, সেখানে অন্য দলের অন্য প্রার্থীর কোনো একজন যেন না ঢুকে আমাদের একজন ঢুকবে, ভোটাররা যাবে শুধু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বাইক করে দেওয়া হবে। কমিশন যদি এ ব্যাপারে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন সাংবাদিক দেয় তাহলে ওরা এই কাজটা করতে পারবে না, এটা আমরা আশাবাদ দিয়ে আছি। বাদ বাকিটা আল্লাহর উপর, আপনাদের মাধ্যমে আমরা প্রধান নির্বাচন কমিশনকে জানাতে চাই উনি যেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক নিয়োগ করে। আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে বাড়ি থেকে নিয়ে যাবে, উঠে নিয়ে যাবে, ওগুলো আর কি। এরপরে আমাদেরকে মারে, মানে মারধর করে আমাদের থেকে এলাকা থেকে বাড়ি নিয়ে নির্বাচন প্রচারণাতে গেছি আর আমার হাতে বাড়ি দিছে, মাথায় বাড়ি দিছে আর কি। অনেকক্ষণ আসলে বলা যাবে না, ওরা আসছে, আইসে এখন ওদের কী দাবি দেওয়া আছে এটা আমরা তাদের সাথে কথা বলবো। এখানে তো এভাবে আসলে অবস্থান করার এরকম সুযোগ নেই, এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে ভাবে যে তাদের কী দাবি দেওয়া থাকলে প্রেস ক্লাবে যাবে, তাদের দাবি দেওয়া থাকলে উদ্যোগ থেকে স্মারকলিপি দেবে, কিন্তু এইভাবে বসার সুযোগ নেই, এই জন্য আমরা এখান থেকে তুলে দিচ্ছি তাদেরকে। যদি এখানে যদি তারা আমাদের কথা না শুনে এখানে যদি গ্যাদারিংস করতে চায় তাহলে তো আমরা তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হবো। ওনারা এখানে স্মারকলিপি দিবে, ওনারা ওনাদের ইয়ে করবে, এটা প্রসিডিউর আছে, কিন্তু ওইভাবে গ্যাদারিংস করার তো সুযোগ এখানে নাই। এটা আপনাদের কাছে প্রথম শুনলাম, আর আমাদের কর্মকর্তা এসেছেন তারাও বললেন, তো আমি দেখিনি আর কি, শুনলাম যেটা, তাদের বলেছি ঠিক আছে আপনারা যান, যে দেখেন ওনাদের কাছে যদি আমাদের কী বক্তব্য বা লিখিতভাবে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে ওনাদেরকে নিয়ে আসেন আমার কাছে, আমরা অবশ্যই সেটা দেখব। প্রথমেই হলো যে যে কোনো উৎস থেকে যদি তথ্য পাই ধরনের যে নির্বাচনে কোনো প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে বা ভোটারকে বাধা দেওয়া হয়েছে অথবা নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি, তাহলে আমরা যেটা করি প্রথমেই হলো যে ওই শিডিউলটাকে আবার স্থগিত করে দেই। আপনারা কথাগুলো শুনেছেন যে তাদের
প্রার্থীদের উপর কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তারা ভোট দিতে পারতেছে না। তারা যদি প্রতিবাদ করে, তারা প্রতিবাদ করার পরও যারা প্রতিবাদ করতেছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে। দর্শক, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই যেখানে নির্বাচন হোক উপযুক্ত প্রার্থী যেন বিজয়ী লাভ করে, ক্ষমতার অপব্যবহার করে এবং টাকা ব্যবহার করা যেন কেউ অযোগ্য প্রার্থী যেন বিজয়ী লাভ না করে। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষজ্ঞদের মতামত কি, যদি সামনে নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে কি হতে পারে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখি। আস্থার প্রতি আস্থা ফেরাতে ও মানুষকে নির্বাচনী মুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আপনাদের বক্তব্য শুনলে আমরা হয়তো আরেকটু সমৃদ্ধ হব যে নতুন করে কিছু করার আছে কিনা, যার ফলে নির্বাচনটাকে আরও বেশি আস্থাভাজন করে তোলা যায় বা নির্বাচনের মানুষ যেন নির্বাচনমুখী হয় এবং নির্বাচনের দিকে মানুষ ফিরে আসে। বিশিষ্টজনেরা বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হলেও অসম্ভব নয়। যদি আপনাদের আত্মায় মনে করে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, আপনাদের এই সাহস থাকতে হবে পদত্যাগ করার জন্য। নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে হলেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন বলেন তারা। নির্বাচনকালীন সরকারের আচরণ এমন হতে হবে যেটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং যে নির্বাচনে যারা সকল স্টেক হোল্ডার তাদের কাছে সমঝোতার একটা জায়গা পৌঁছানোর মতো, সেটি করার লক্ষ্যে আমার কোনো আইনি পরিবর্তনের দরকার আছে কিনা, আমার সাংবিধানিক পরিবর্তনের দরকার আছে কিনা এটা চিহ্নিত করা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার সুপারিশও আসে বৈঠকে। সমগ্র ভোটার নির্বাচন বিমুখ হয়ে পড়েছে এবং নির্বাচন নামক প্রতিষ্ঠানটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গেল কমিশনের প্রতি জন আস্থা কমার একটি কারণ কমিশনারদের মধ্যে অনৈক্য, উল্লেখ করে তাদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সুধীজনেরা। আপনাদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো অবিশ্বাস নেই, যোগ্যতা আপনার যথেষ্ট কম্পিটেন্ট, কি দরকার সবচেয়ে বেশি দরকার সাহস। আসলে আপনারা কথাগুলো শুনেছেন, আসলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সর্বপ্রথম দরকার নির্বাচন কমিশন সুষ্ঠু হওয়া, নির্বাচন কমিশনের সাহস থাকা। যদি দলীয় সরকার অধীনে নির্বাচন হয় তারপরেও যদি যারা নির্বাচন কমিশন থাকবে তারা যদি সুষ্ঠু নির্বাচন করেন এবং সুষ্ঠু ফলাফল দেন তাহলে কিন্তু সম্ভব, তারপরও সম্ভব হয় না। কারণ নির্বাচন কমিশন যারা গঠন করে, যদি এই সরকারি নির্বাচন কমিশন গঠন করে তাহলে তারা নিজেদের লোক দিয়েই করায়। এজন্য নির্বাচন সুষ্ঠু করা এবং নির্বাচন সবার মনমতো হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন। যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশঙ্কা করা যায়। তাই একটা নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হোক, এটাই প্রত্যেকটা মানুষের, দেশের প্রত্যেকটা নাগরিকের কামনা।